এদিকে নির্মাণ কাজ পরিদর্শন ও কোনো ত্রুটি আছে কিনা যাচাই করতে প্রথমবারের মতো চট্টগ্রাম থেকে সরাসরি কক্সবাজার যাচ্ছে একটি ট্রেন। সকাল 9টায় 8টি বগি ও একটি ইঞ্জিন নিয়ে ট্রেনটি চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায়। এতে আছেন রেলের পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তারা। সকাল 10টার পর 2000 স্টেশন থেকে ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেবে। ট্রেনটি বিকেল 5টায় কক্সবাজার পৌঁছানোর কথা রয়েছে। এই সময় নির্মাণাধীন 2000 কক্সবাজার রেল লাইন ও বিভিন্ন স্টেশন পরিদর্শন করা হবে। এতে কোনো ত্রুটি আছে কিনা তাও যাচাই করা হবে। রেলের পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তারা 6 নভেম্বর কক্সবাজার রেল স্টেশন ইয়ার্ড পরিদর্শন করবে। 7 নভেম্বর সকাল 7টায় ওই টিম চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেবে। এ বিষয়ে আরো জানাতে ট্রেন থেকে সরাসরি যোগ দিচ্ছে সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, 2000 কক্সবাজার রুটে ট্রেন চলাচলের বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। জি ফাহমিদা, যেমনটি জানিয়েছেন, আসলে ঠিক চট্টগ্রামবাসী কিন্তু আসলে সেই মন্দিরখানের সামনে দাঁড়িয়ে আছে। কবে নাগাদ আসলে চট্টগ্রাম কক্সবাজার রেল যোগাযোগ শুরু হবে? আমি যে জায়গাটিতে দাঁড়িয়েছি এটি হচ্ছে কালুঘাট ব্রিজ। এখানে কিন্তু এখন ব্রিজের কর্মযজ্ঞ চলছে। কিছুক্ষণ আগে 9:02 সময় চট্টগ্রাম থেকে একটি ট্রেন কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং সেই ট্রেনটিতে আসলে রয়েছেন সব টেকনিক্যাল যারা আছে, রেলওয়ের টেকনিক্যাল এক্সপার্টরা যারা আছেন তারা কিন্তু সেই ট্রেনটিতে উঠেছেন। যে ব্রিজগুলো আছে সেই ব্রিজগুলো পরিদর্শন করবেন এবং যে গার্ডারগুলো আছে গার্ডারগুলো তারা দেখবেন এবং সেই সাথে রেল লাইনে কোনো ত্রুটি আছে কি না সেটা তারা দেখবেন। যেহেতু 11 নভেম্বর এই চলতি মাসের 11 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী সেই রেল লাইন উদ্বোধন করবেন, সেই জন্য আগে থেকে একটি পরিদর্শন টিম পরিদর্শন করেছেন এখানে। এখানে কিন্তু সকাল 9:02 সময় চট্টগ্রাম স্টেশন ছেড়ে দেয় এবং সেটি 10টার সময় দোয়াদারিয়া স্টেশনে পৌঁছবে। এরপরে সেখানে একটু যাত্রা বিরতি দিবে। বিরতির পরে তারা, যেহেতু দোয়াদারি থেকে কক্সবাজার পর্যন্ত আসলে এই রেল লাইনটি সম্পূর্ণ নতুনভাবে নির্মিত হয়েছে, সেই নির্মাণ কাজ পরিদর্শন করবেন। সেখানে কোনো ত্রুটি আছে কি না সেগুলি মূলত দেখবেন এবং দোয়াদারি থেকে চট্টগ্রাম কক্সবাজার পর্যন্ত এই রেল লাইন নতুনভাবে নির্মিত রেল লাইনে কখনো এর আগে ট্রেন চলাচল করেনি, আজকে প্রথম ট্রেন চলাচল করবে এবং সেই জন্য কিন্তু পরিদর্শনও করবেন। তবে এখানকার যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, বিশেষ করে GM, আমরা সকালবেলা ওনার সাথে কথা বললাম, উনি আমাদেরকে জানিয়েছেন এই রেল লাইনটি এই রেল গাড়িতে সম্পূর্ণ টেকনিক্যাল পার্সনরা রয়েছেন যাদের খুব অভিজ্ঞতা সম্পন্ন, তারা কিন্তু এটিতে করে যাচ্ছেন। যেহেতু কোথাও কোনো ত্রুটি আছে কিনা এটা দেখবেন এবং নির্মাণ কাজে কোনো ধরনের কোনো গাফলিতি আছে কিনা সেটাও তারা দেখবেন। তবে আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী 11 তারিখ উদ্বোধন করবেন, সেই জন্য এই বিষয়টিকে খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে এবং যত তাড়াতাড়ি সম্ভব আসলে এটি করা হচ্ছে। আমি এই তো এখানেই কিন্তু নির্মাণ কর্মযজ্ঞ চলছে। ফাহমিদা, এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সাইফুল মাহমুদ।